আসসালামু আলাইকুম, আপনাদেরকে আফিয়া ব্লগ থেকে অনেক অনেক স্বাগতম। তো আজকে চলে আসলাম আমরা বিলে, আপনাদের মাঝে কিছু আগ দেখাবো। এই আপনারা দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে আগগুলা, মাশাআল্লাহ অনেক সুন্দর আগ। তো আমরা যদি একটু ভিতরে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত বড় বড় আগ। কিন্তু এগুলো এখনো খাওয়ার উপযুক্ত হয় না, কিন্তু এগুলো এখনো ডেগা, বুঝছেন? মানে এগুলো এখনো মিষ্টি হয় না, রস হয়েছে ঠিকই মিষ্টি হয় না। এগুলো মিষ্টি হইতে আপনার খাওয়ার উপযুক্ত হবে আরো 20 দিন কিংবা 25 দিন পরে এগুলা খাওয়ার উপযুক্ত হবে মাশাআল্লাহ। তো আপনারা একটু দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম আখ ক্ষেতে, আমাদের বাড়ির পাশে আখ ক্ষেত। তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় আখ মাশাআল্লাহ, অনেক অল্প দিন অনেক বড় বড় আখ হয়ে গেছে। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা দেখেন আখ পুরা ক্ষেতটা দেখাইতেছি আপনাদের মাঝে, আপনারা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাশাআল্লাহ কত বড় বড় আখ হয়ে গেছে, এই মাশাআল্লাহ